हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा केमन आछो? आमी खूब भालो आछी। आज के एक प्रोडक्ट रिव्यू निये चले एसेछी फ्लिपकार्ट। रिसेंट एक आई शैडो पैलेट किने से पैलेटटाई रिव्यू दिए देव, अनबक्सिंग करब, रिव्यू देव, सार्चेस कर देखो, आई लुकटा कर देखो ओटा दिए करीभे करलम पुरोटाई देखो। प्लिज तुम्हारा पूरा भिडियो देखो और पूरा देखार पर जो भलो लागे प्लिज लाइक करो, कमेंट करो, न्यू फ्रेंड प्लिज सबसक्राइब करो, नतून नतून भिडियो अपडेट पे बेल आइकने प्रेस करो। तो चलो देखे नी, प्रथम अनबक्सिंग कर देखो, तपर सार्चेस, तपर आई मेकअप कर देखो। बोले चलो एखन हमें प्रोडक्ट अनबक्सिंग करी। पैकेट कर फ्लिपकार्ट खूब भलो पैकेटिंग, मैं खूब भलो पैकेजिंग एस प्रोडक्ट को क्षति ना से भाई पैकेजिंग करा प्रोडक्ट सत्य को क्षति है। खुले देखा देखो कतटा मैं भलोक कवर कर पाठिए कोकम क्षति ना। इखने दुटो प्रोडक्ट के एक आईशैडो पैलेट और एक हे कंट्रोल पैलेट। आईशैडो पैलेट कंट्रोल पैलेट एखन दोटो एकसाथे पाठिए आईशैडो पैलेट और एक जो कंट्रोल पैलेट आई मैजिकर कंट्रोल पैलेट पर तुम्हारे रिव्यू देव। एखन हमें पैलेटा मैं आईशैडो पैलेटे रिव्यू दीची कारण दूसरे एकसाथे देखाते गले अनेक लेंदी हो जाए तुम्हारा बुझते असुविधा है। ये पैलेटे 54 कलर आछे रिलेंसिर 54 लैके ट्रेनर मेकअप पैलेट आईशैडो पैलेट मेड इन चाइना और प्रत्येक पेचने जेखने आज से इनग्रेडियंट समस्त किसी दे 54 कलर प्रत्येक कलर नाम ये दिया आज है जो तुम्हारे असुविधा ना। हमें आई मेकअप समय देखे देव और जो सार्चेस करब तक हमें बोले देव प्रत्येक कलर एत सूंदर सूंदर कलर तुम्हारा जेको आई मेकअप क्षेत्र यूज करते जरा न्यू कमर जरा नतून शिख जरा इम आई मेकअप करते चाओ ताओते जरा हे प्रोफेशनल आई पैलेट खुज से ही हिसाब तुम्हारा तुम नीते पारो। पिगमेंटेशन खूब भालो देखो। एबार पिंक कलर दीची प्रथम ब्लूटा ब्लू जो रोटा छिलो सेखान थेके आमी देखालाम प्रत्येक कलर ही खूब ही पिगमेंटेशन खूब भालो पिगमेंटेशन खूब भालो जेको आई मेकअप क्षेत्र तुम्हारा व्यवहार करते पारबे जरा बिगिनार्स नतून शिखछो जरा प्रोफेशनल पैलेट हिसाब से तुम्हारा यूज करते पारबे जरा जेको आई मेकअप जदि करते चाओ जरा एमनी जरा चेष्टा करछो ताओ नीते पारो खूब भालो। 1500 টাকা নিয়েছিল আমাকে আমার প্যালেটটায়। তোমরা যদি ইন্টারন্যাশনাল যারা প্রোডাক্ট বিক্রি করে তাদের থেকেও নিতে পারো, কোনো অসুবিধা নেই। ফ্লিপকার্টও কিন্তু খারাপ নয় প্রোডাক্টটা, আমার কাছে তো খুব ভালো লেগেছে। দেখো প্রত্যেকটা কালারের পিগমেন্টেশনটা দেখো জাস্ট খুব ভালো, কিন্তু এখানে তুমি ব্ল্যাক পাবে না বা ব্রাউনের মধ্যে খুব কম আছে যদি ব্রাউনিশ কোনো কিছু যাও। রেডের রোটার মধ্যে একটু ব্রাউন আছে তার জন্য কিন্তু ব্ল্যাকিশ যে আই শ্যাডোগুলো আছে সেই ক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের অন্য প্যালেট নিতে হবে। আর প্যালেটটা হচ্ছে কার্ডবোর্ডের আর কোনো মিরর নেই, মিররের নেই, এটা একটু প্রবলেম হতে পারে, আদারওয়াইজ খুব ভালো প্যালেট। দেখো প্রত্যেকটা কালারের কালারের পিগমেন্টেশনটা কিন্তু দেখো। এরপর আমি আই মেকআপটা করে দেখাবো। 54টা কালারই কিন্তু আমি আমার হাতে করে দেখিয়েছি, দেখো প্রত্যেকটা কালার এখানে রয়েছে। এবার যাব আমি আমার আই মেকআপে। দেখো প্যালেটটা কার্ডবোর্ডের তৈরি প্যালেটটা আর একটু বড় সাইজের ক্যারি করতে একটু প্রবলেম হবে, কিন্তু যারা প্রফেশনাল তারা বড় ব্যাগ নিয়ে যেতে পারো সেখানে সেক্ষেত্রে এটা সুবিধা আছে। আর কোনো মিরর নেই, এটা এটা মাথায় রাখবে যে মিরর নেই, এই ক্ষেত্রে একটু ডিসঅ্যাপয়েন্ট হয়েছি। তো চলো এর আই মেকআপটা শুরু করে দিই আর কালারগুলো পিগমেন্টেশন আরেকবার দেখে না কত সুন্দর। একটা কালার এখানে আছে আই মেকআপে, কিন্তু আমি এতগুলো কালার দেখাতে পারবো না, যে কোনো একটা কালার আমি দেখাবো। তার জন্য তোমার কালারগুলো দেখো রেড রেড কালারগুলো বেশ দেখো সুন্দর, আর ব্লু দেখা দেখাতে পারিনি, এতগুলো কালার আমার হাতে আসবে না। এবারে আমি প্যালেটটার দেখে আমি আই মেকআপ করে দেখাবো কালার করবো। প্যালেট থেকে করবো যেহেতু গ্রিন পরে আছি আমি আজ গ্রিন আই মেকআপ করবো। এটা গ্রিন কালার আছে, এখান থেকে আমি নিয়ে আমার ড্রেসের কালার অনুসারে আমি মেকআপটা করবো।
প্রথমে আমি একটা ডিপ ক্রিম নিচ্ছি আমার আই বেস স্পেসিফিক করার জন্য। এই ক্রিমটা দেখো, এটা হচ্ছে স্টোরি কালারটা, আইডিয়া নিলাম। ডিপ ক্রিমটা আমি আইটা করে দেখো, সুন্দর কালারটা, খুব সুন্দর পড়ছে, পিগমেন্টেশন খুব ভালো। দেখো খুব সুন্দর পিগমেন্টেশন, এরকম একটু হালকা কালারটা আমি দেবো। এটা হচ্ছে এই গ্রিনটা, এইটা একটু হালকা দিয়ে আমি স্মাচ করবো। গ্রিনটা কালার ম্যাচ করে আমি করছি। আর লাস্টে যে স্পিন্ট, এই কালারটা নিচ্ছি আমি, একটা ট্রানজেকশন কালার হিসেবে করছি। নাকটা ভালোই ম্যাচ হয়েছে, স্মেচ করে দিলাম। একটা গ্রিন শিমারি কালার নিয়ে নিচ্ছি, এই কালারটা উইনার কালারটা নিয়ে আমি মাঝখানে একটু দিয়ে দিচ্ছি। আই মেকআপে তোমরা ইউজ করতে পারো, প্রত্যেকটা কালার এখানে ঠিক মতো দেওয়া আছে। দেখো যদি সাইডগুলো কর্নার যদি ডিপ করতে চাও ডিপ করতে পারো। গরম লাগছে, তাই চুলটা উপর বেরিয়ে নিয়েছি। আয়ের নিচটা আমি করবো, তার জন্য নিচ্ছি কালারটি ব্লুটা নিয়ে রেনবোটা। এটা হচ্ছে মেমারি কালার, খুব ভালো পিগমেন্টেশন প্যালেটটা। তোমরা প্রফেশনাল হিসাবেও কিন্তু কাজ করতে পারো, যারা এমনি নিতে চাও বাড়িতে যে কোনো আয়নিটা তোমরা কিন্তু ইজিলি এখান থেকে করতে পারো। আমি যেটা করছি সেটা তোমরা করতে পারো, খুব ইজি আর থাকতো। দেখো ব্লু কালারটা একটু হালকা কালার দিয়ে আমি স্মাচ করে দেবো। এটা হচ্ছে সিক্রেট, এই কালারটা সিক্রেট কালারটা দিয়ে স্মাচ করে দেবো। আমার মেকআপটা পুরো কমপ্লিট। দেখো আই মেকআপটা অতি সুন্দর, আই মেকআপটা আর পিগমেন্টেশনটা দেখো জাস্ট ওয়াও। আমার না আই হাইলাইটারটা বাকি আছে, তার জন্য আমি এখান থেকে একটা হাইলাইটার কালার নিয়ে নেবো, একটা শিমারি কালার নেবো, কোনটা নিয়ে বুঝতে পারছি না। দেখি এটা নিয়ে দেখি একটুখানি, বেশ প্রচণ্ড শিমারি কালার তো লাগছে। দেখি মনে হচ্ছে এটা গ্লিটার, দেখো দেখো সাধারণ। ওয়া 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 এক কথা, হাইলাইটার হিসাবে খুব 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 সুন্দর একটা কালার। এই কালারটা হচ্ছে জার্নি কালারটা, খুব খুব সুন্দর। আমি আয়ের সামনেটাও করে নিচ্ছি এই কালারটা দিয়ে। সুন্দর কালার, তাহলে
তোমরাই বলো কিরকম। আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কমেন্টের আশায় থাকছি। কেমন প্রোডাক্টটা কি, আমি ফ্লিপকার্ট থেকে অবশ্যই ডিলেন্সির 54 লাখ ক্যাটরিনা মেকআপ প্যালেটটা তোমরা নিতেই পারো। 1500 টাকা দাম নিয়েছে, 1500 নিয়েছে, তোমরা কিনে নিতে পারো। যারা প্রফেশনাল তারা তো অবশ্যই এটা কিনে তোমাদের প্রফেশনাল লাগাতে পারো, আর যারা নর্মাল ইউজ করতে চাও তারাও কিনতে পারো। বিভিন্ন কালার, প্রত্যেকটা কালার এত মানে পিগমেন্টেশন এত ভালো, তোমরা অবশ্যই কিনতে পারো। গ্লিটার আছে, শিমারি কালার আছে, আর তো যেসব মানে ম্যাট কালারগুলোর পিগমেন্টেশন খুব ভালো, ম্যাট কালারের পিগমেন্টেশন সব জায়গায় ভালো হয় না। আমি অনলাইনে কিনতে একটু ভয় পাচ্ছিলাম প্রথমে, যে মানে কপি প্রোডাক্টগুলো আসে তার জন্য ভয় পাচ্ছিলাম, অনেকেই বলে যে কপি। সত্যি বলছি এই প্রোডাক্টটা কিনে আমি খুব হ্যাপি, তোমরা কিনতে পারো ইচ্ছা মতো। তাহলে এখানে ভিডিওটা শেষ করলাম। তোমরা প্লিজ আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করো। আর কী কী ভিডিও তোমরা কী কী ধরনের প্রোডাক্ট দেখতে চাও প্লিজ কমেন্টে জানিও, আর কী ধরনের ভিডিও দেখতে চাও সেটাও জানিও, যদি ব্লগ দেখতে চাও ব্লগ জানিও, আর কী ধরনের আই মেকআপ তোমরা শিখতে চাও, কোনো বেস মেকআপ, কোনো হেয়ার স্টাইলিংয়ের ওপর কিছু প্লিজ জানিও, আমি অবশ্যই সেটা করে দেখানোর চেষ্টা করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে টাটা, লাভ ইউ, বাই।